সংগঠন আছে, সেইখানে সংগঠনের আমি সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ, তো আমার সেটুকু সবাইকে আমি ওরাকে বলবো যে আমি প্রচেষ্টা চালান যাব, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ সংগ্রাম আগামী দিনে চালাতে পারি। আমরা সমস্ত সরকারকে, তিনটা স্টেটের রাজ্য সরকারকে আমরা জানাই দিয়েছি, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন আছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের হোম ডিপার্টমেন্ট, রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার, রেল দপ্তর, আমরা সবাইকে জানাইছি যে আগামী 20 সেপ্টেম্বর আমরা রেল ট্র্যাকে চলেছি। আমাদের মেন ডিমান্ড হচ্ছে কুর্মি জাতি এসটি তালিকাও ভুক্ত করা, এবং আমাদের কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা, এবং আমাদের সারনা ধর্ম কোড প্রবর্তন। তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের যে মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয়, তিনি কিন্তু রেল ট্র্যাকের যে প্রস্তুতি সেটা শুধু যে আমাদের জেলা জুড়ে হচ্ছে তা নয় বন্ধুরা, অল ওভার তিনটা রাজ্য জুড়ে হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, তো অজিত মাহাতো মহাশয় কি বললেন আজকে প্লিজ তোমরা শুনে নাও বন্ধুরা, আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। জয় গ্রাম বন্ধুরা। বিজেপিতে সমর্থন করতে গেলে টিএমসি তে দাঁড়ালে কিংবা টিএমসি তে সমর্থন করতে গেলে কিসের জন্য, এই জন্য বলছি আর নাম দিয়েছি কুটুম কুটুয়ারি ভাইয়া দিন যে হাম তুমি আমরা ঘেরা করছি, ঘেরা বলেছি ভেরি ব্যাড এফেক্ট, কাকটার সম্মানে আঘাত লাগে, ঘেরাও যদিও করতে হয় তাকে বিফোর ইনফরমেশন দিতে হয়, তার সাংবিধানিক অধিকার আছে, আর ঘেরা মানে হয় নয় যে তার ভিতর অফিস ঢুকে তার জল ঢালে তার ঘরটা উজাড় করে উঠে ঘেরাও বলে নাকি, যে তাকে অপমান করা তার ঘরটার অপমান তাকে অপমান করা। তো আমি এইখানে বলেছিলি যে রাস্তায় গেল পেরেন্ট আছে আর হঠাৎ ঘেরাও কেন আপনি করবেন, তাকে ইনফরমেশন করুন আর তার ঘর যান, ঘেরা করুন তাকে, তাকে ঘেরা করুন, সময় দিবে দরকার হলে আমরা সেদিন যাব। আমরা সেদিন যেটা গেছিলাম একটা খারাপ বক্তব্য রাখেছিল, বলেছিল কুর্মীদের কাপড় খুলে নিব, আমরা কিন্তু সেখানে প্রতিবাদ জানাইছি, ওইখানে গেছি প্রতিবাদ জানাই আর আমরা এসেছি পুষ্পুতলা দাহন করে আসি, আমাদেরকে আমাদের আমাদের বিরুদ্ধে এবং প্রশাসন ক্রিয়েট করছে আমাদের এগেনস্টের, সাঁওতালদের মতন সরল একটা জাতি যাদের সঙ্গে আমাদের প্রাচীনতম ঐতিহ্যবাহী একটা সম্পর্ক আছে, সেই সাঁওতাল ভাইরাকে কয়েকজন কিছু বুদ্ধিজীবী সাঁওতালকে দিয়ে আমাদের বিরোধিতা করানো যাচ্ছে, এটা প্রি প্ল্যান এবং সরকারিভাবেই মদতপুষ্ট সেই সংগঠন। আমরা যে মেইতি এবং কুকি ওদের আন্দোলনের পুরো জাতিসত্তাটার আমার বিষয়টা না জানা থাকলেও আমি মনে করছি ওদের একটা দ্বন্দ্ব বরাবরই ছিল, কিন্তু এখানে সাঁওতাল মুন্ডা ওরাং আমাদের ধর্মীয় একটা জায়গাতে আমরা মিলিত হই, আমরা একটা জায়গায় পূজা পাশা করি, সারহুল করি, আমরা গরম থানে পূজা করি, জাইরা থানে পূজা করি, এবং চিরদিনের জন্য আমাদের বিবাহে, ওদের বিবাহে আমাদের একটা সম্পর্ক, যাওয়া আসার সম্পর্ক আছে আমাদের একসঙ্গে। তাছাড়া আমাদের একটা প্রাচীনতম ঐতিহ্য আছে যে একটা একজনের দুটো বউ ছিল, মানে দুটো বড় বউটার ছেলে হচ্ছে কুর্মি এবং মুন্ডা, আর সাঁওতাল যে মানে আর স্ত্রী যেটা পাঁচটা বেটা তার মধ্যে হচ্ছে সাঁওতাল বা সাঁওতাল সবর বা আমাদের বিরহর, এরকম করে ওরা পাঁচজন আছে। তো এখন এইভাবে আমাদের সম্পর্ক আদান প্রদানটাও আগে থেকে আছে, কিন্তু এর মাঝে কিছু ওই রকম কূটনৈতিক চাল করে, রাজনীতির চাল করে আমাদের মাঝে একটা বিভাজনের তৈরি করছে। মণিপুর মালদা দলিত মালদা বামুনগোলা থানা এলাকায় একটা হাটের মাঝে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতো পেটা করা হলো, তাই নিয়ে তর্কা চলছে, এই ঘটনাগুলোকে আপনি কি বলবেন? আজকে আমি বলছি, আচ্ছা আজকে যে ঘটনা ঘটেছে মণিপুরে, যে ঘটনা ঘটছে মানে ছত্তিশগড়, যে ঘটনা ঘটছে রাজস্থান, বা যে ঘটনা ঘটছে আমাদের মালদাতে, এইগুলা কখনো কোন অবস্থায় আমরা আদিবাসী কর্মী সমাজ এগুলা মনেই করছি নাই, এগুলা হচ্ছে পরিষ্কার কথা, আমাদের সমাজের লজ্জা, দেশের লজ্জা, রাজনীতিকদের লজ্জা, এবং আজকে
আমরা বলবো যে ভারতবর্ষের সবচেয়ে বড় লজ্জা, একজন মানুষকে খুন করার চেয়েও বড় পাপ এবং বড় অন্যায় সেটা হচ্ছে একটা একটা মেয়ে ছেলেকে, একটা মায়ের জাতকে তাকে উলঙ্গ করে তাকে দৌড়ানো, তাকে পেছনে একটা হয়েছিল অনেকদিন আগে হয়েছিল আমাদের আসামে। এগুলো এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কোনোতেই কোনো অবস্থায় কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল যদি এইগুলোকে বলে যে আমার আর তোমার, এটা বিজেপির আর এটা টিএমসির, এটা যদি বলে কংগ্রেসের এবং বিজেপির, এগুলো অত্যন্ত লজ্জা, সেই নেতৃত্বেরও লজ্জা যারা এটার বিভাজন তৈরি করছে। এটার মধ্যে কোনো রকম বিভাজন নাই, অন্যায় অন্যায়, পাপ পাপ, সেখানে কোনো রকমভাবে বিজেপি এটা বিজেপির স্টেটেডটা হচ্ছ কংগ্রেসের তুলে ধরছে, এর এই যে বলা বলি করছে এইগুলো আমরা একদম পছন্দ করি নাই এবং এটা অন্যায় এবং এগুলো